السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه <applause> ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الر... رحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সবাই মিলে নামাজের দুরুদ আমরা পড়ব পারেন তো সবাই কে কে পারেন একটু হাত দেখান দেখি মার্শাল্লাহ রাগ করেন নাই তো যে প্রচন্ড শীত একটু আরামে হাতটা গরম হয়েছিল কিন্তু আপনি বললেন হাতটা বের করতে প্রথমেই ডিস্টার্ব না এটা এই জন্যে যে মাহফিলে বক্তার কথা শুনবো বাট বক্তারও অনেক কিছু শিকার আছে শ্রোতাদের কাছে দুই দিক থেকেই লেনদেন হওয়া উচিত না উচিত না আপনারা খুশি না বেজার সুতরাং আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন বলেন না আমিন জুড়ে বলুন আল্লাহ আমিন বন্দে আমরা নামাজে বা সালাতে যে দুরুদ পড়ি কোনো সন্দেহ নাই এই দুরুদটি সবচাইতে বিশুদ্ধতম দুরুদ ঠিক তো বিশ্বাস হয়তো দুরুদের বাজারেও আজকে ভেজাল ঢুকেছে আছে না নাই ফরমালিন শুধু ওই খাবারে ঢুকে নাই বুঝছেন না এই ভেজাল সব জায়গায় আছে না নাই তবে আমরা ইনশা আল্লাহ ভেজাল মুক্ত তো থাকতে চান্না চান্না কে কে চান আবার আল্লাহকে বলেন আল্লাহ আকবারুল আজকের মাহফিল সার্থক এই একটা ওয়াদা যদি সবাই আল্লাহ তাআল্লাহর জন্যে করি আর সত্যি ভেজাল মুক্ত ভেজাল মুক্ত থাকতে পারি তাইলে খাটির কোনো সমস্যা খাটির কোনো ভয়ের চিন্তা আলহামদুলিল্লাহ তাইলে আমরা খাটি থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দিন কবুল করুন বলেন আমিন আমরা নামাজের দরুদটা পর্ব প্রসঙ্গত বলি আমাদের দেশে আমরা অনেকেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই আনুষ্ঠানিক দোয়া করি নিজেরা দোয়া করি হুজুরদেরকে বলি দোয়া করতে কিন্তু অনেকেই বলে যে ঠের পাই না কবুল হইছে যে ঠের ইশারা না একটা কারণ আছে দোয়া কবুল হওয়ার একটা জন্যে শর্ত দুয়াটা আকাশে আল্লাহ তালার কাছে পৌঁছাতে হবে আল্লাহ তালার কাছে যদি পৌঁছায় তাইলে কবুল হওয়ার প্রশ্ন আমি কি বুঝাতে পেরেছি তো আল্লাহ কোথায় আছেন বলেন তো একটু আঙ্গুল দিয়ে দেখান না কিভাবে আল্লাহ কোথায় আল্লাহ নিজেই নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন পড়েন আর রাহমানু পরম দয়াময় রহমান দৃষ্টিত রয়েছেন আর আযীমে আর আরস কোথায় সাত আকাশের উপরে কোথায় এজন্য আমরা দোয়া করতে হাতটা কোন দিকে উঠাই কোন দিকে কোনো কিছু চাইতে কোন দিকে উঠায় আল্লাহ তাআলা সাত আকাশের উপরে আর সে আজিমে কবুল করেন যখন দোয়াটা তার কাছে পৌঁছায় কাছে ওই পৌঁছায় না যে দোয়ার আগে দুরুদ পড়া হয় এটা শিখাই দিতে চাই আমল করবেন তো ইনশাল্লাহ আমল করবেন ইনশাল্লাহ দোয়া অবশ্যই কবুল হবে তবে দোয়ার মতো হতে হবে দোয়া ইবাদত দোয়া কি ইবাদত তাই নারী পুরুষ যুবক বৃদ্ধ তরুণ কিশোর চাইবে আল্লাহ কাছে আল্লাহ কবুল করবেন তবে হা আল্লাহ কাছে পৌঁছাতে হবে দোয়াটা আর আমরা পৃথিবীতে আল্লাহ তালা সাত আকাশের উপরে আর সে আজিমে আকাশ ভেদ করে দোয়াটা পৌঁছাবে তখনই যখন দুয়ায় দানা লাগিয়ে দেয়া হবে আর দুয়ার ডানার নাম বিশুদ্ধ জুড়ে বলেন বিশুদ্ধ জুড়ে বলেন বিশুদ্ধ বিশুদ্ধ দুয়ার দানা যে দুয়ার আগে বিশুদ্ধ দুরুদ পড়া হয় না ওই দোয়াটা পৌঁছায় না কার কাছে কবুল হওয়ার সম্ভাবনা তাই সুতরাং আমরা দোয়া করব ইবাদত হিসেবে দোয়া করবো চাইবো আব্বা তালার কাছে আর ইবাদত হিসেবে দুরুদও পড়ব আর বিশুদ্ধতম দুরুদ নামাজের দরুদ বিশ্বাস হয়তো তাহলে আসুন আমরা অন্তত একবার সবাই মিলে নামাজের দরুদটা পড়ি পরস্পরের সাক্ষী হয়ে কারণ আমরা একজন আরেকজনের সাক্ষী ঠিক না বেটিক একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য আয়না একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য সাক্ষী আমাদের সবাইকে কবুল করুন আমরা বলি আমিন আমিনে বলুন আল্লাহ আমিন আর গলা ছেড়ে দিয়ে ভালোবাসার সাথে ইবাদত হিসেবে পুরুষরা উচ্চ আওয়াজে মাইকের আওয়াজ যায় মা বোনরা যারা শুনছেন তারা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে পড়েন আল্লাহ আলা আলী মোহাম্মদ কমা সল্লা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد شكرا بور فزيل مدرسة مسجد أو হেফসকানার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের লাখ আলেমের উস্তাদ শেখুল হাদিস আল্লামা হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম কাতলাসেন কামিল মাদ্রাসার সাবেক হেড মহাদিস আল্লাহ তালা তাকে সুস্থ জীবনে দীর্ঘ এবং বরকতময় জীবনে ধন্য করুন আমরা বলি আমির আল্লাহ তালা তাকে যে আয়ল দিয়েছেন তাকে যে বয়স দিয়েছেন তাকে যে অভিজ্ঞা দিয়েছেন তার শিক্ষকতা সব কিছু দিয়ে দিনের খেদমত আল্লাহ অনেক নিয়েছেন আমরা আজকে আরও দোয়া করি তিনি যাতে দিনের ইসলামের আরো আরও আরও খেদমত করতে পারেন জুড়ে বলুন না আমির আরও জুড়ে বলো না আমিন আজকের এই মাহফিলে প্রধান অতিথি তিনি কি আসছেন আচ্ছা চলে গেছেন প্রধান অতিথি তিনি ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলে চলে গিয়েছেন আজকের এই মাহফিলে ওয়াজ মাহফিলে প্রধান আলোচক আমারই ভাই তিনি আপনাদের এই মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ মহোদয়ের বন্ধু তো আলহামদুলিল্লাহ আমারই ভাই সে একটি ব্যাংকে একটি ব্যাংকে ইসলামী ব্যাংকিং এর প্রধান পাশাপাশি তিনি বাংলাদেশের যতগুলো ইসলামী ব্যাংক এবং যতগুলো ব্যাংকে ইসলামিক ব্যাংকিং করা হয় সবগুলোর ভোটে নির্বাচিত সেন্ট্রাল শরিয়া বোর্ডের সেক্রেটারি জেনারেল আল্লাহ তার আম্মাকে কয়েকদিন হলো মাত্র দুই সপ্তাহ আগে তার আম্মা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ আহম্মান্বের মারক্কদাহা ও জা শুধু তাই না আমরা আবারও দোয়া করি এই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশ্বনবীর ভাষায় আমরা বলি আল্লাহ আহম্মান্বের মারক্কদা ও জা আলীল জন্নত মাস ওয়া বলেন আমিন আজকেলি মাহফিলে অনেক কুলামারা এসেছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন আসলে আমি ব্যক্তিগতভাবে অনেককেই হয়তো চিনি না কারণ আমি হয়তো আপনাদের এলাকায় এলাকায় হয়তো বাড়ি প্রথম এসেছি ত্রিশালে ওই রাস্তার পশ্চিম পাশে বেশ অনেকগুলো মা ফিলে এসেছি এই রাস্তার এই পূর্বপাশে তো নাকি পূর্বপাশে এই প্রথম হয়তো আসলাম তবে আমাদের একটি সমস্যা যে টেলিভিশনে আমাদেরকে দেখা যায় বলে অনেক লোকজন চিনে ফেলে কোথাও লুকানোর সুযোগ নাই কিন্তু আমরা তো আর সবাইকে দেখি না সবাইকে চিনতেও পারি না অনেক আপন করে অনেকে কথা বলে লজ্জিত হই লোকটা আমাকে এত ভালোবাসে আমি হয়তো তাকে চিনতে পারছি না কিন্তু সে আমাকে চিনে তো আজকের মাহফিল এটি কেমন যত স্বজনরা আপনারা এসেছেন যত গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন কাছে দোয়া করি রব্বুল আলামিন প্রত্যেককে নিজ নিজ অবস্থানে আরো আরো মর্যাদাময় করে তুলুন বলেন আমি আমরা সবার জন্য বলি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দান করুন হাসানা আখেরাতেও দান করুন হাসানা আমাদের সবাইকে আগুনের আজাব থেকে যাতে আল্লাহ তালা মুক্ত করে দেন বলেন আমি কারণ হলো আর কারণ হলো সফলতা চূড়ান্ত সফলতা আগুন থেকে বেঁচে যাওয়া জাহান নাম থেকে বেঁচে যাওয়াটাই হল চূড়ান্ত সফলতা তবে জাহান নাম থেকে বেঁচে যাওয়ার জন্যে আগে আল্লাহ আল্লাহর শিকানু ভাষায় হাসানা লাগবে দুনিয়ায় হাসানা লাগবে আখেরাতে অর্থাৎ যারা দুনিয়ায় হাসানা পেয়েছে যারা আখেরাতে হাসানা পেয়েছে তারাই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পেরেছে কিন্তু যাদের দুনিয়ায় হাসানা নাই আখেরাতেও তারা হাসানা অর্জন করতে পারবে না 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 আর হাত দুনিয়া আশেরাতে হাসানা না হলে আগুনের নাম থেকে বাঁচার কোনো সুযোগ এই কথাটা আমার নয় কথাটা কে বলেছে আল্লাহ বাকরা সোরাতুল বাকারার দুইশ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত সৌরতুল বাক আল কোরআন আল ক্যারিমের দুই নাম্বার সোরা এক নাম্বার হলো আলফাতেহা দুই নাম্বার আল বাকারা দুই নাম্বার কি সৌরাতুল বাকারা এর দুইশ নাম্বার আয়াতাল কেরিমাতে রব্বুল আলমিন একদল মানুষের বদনাম করেছেন কে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে বলেছেন ফামিনান্না সিমাইয়া কুলু রব্বানা আ তিনা ফিদুনিয়া ওয়ামালাহু ফিল আখের মিন খালা কার কথা জুড়ে বলেন না কার কথা রবুল আল একদল মানুষকে পরিচয় করালেন আল্লাহ তালা বললেন তারা বলে হে আমাদের রব। আমাদেরকে দুনিয়াতে দাও ক্ষমতা দাও শক্তি দাও টাকা দাও পয়সা দাও সন্তান দাও দাও এই সেই যা আছে সব দুনিয়ায় দিয়া আছে না নাই কারণ ওরা আখেরাতের আখেরাতের কথা তাদের চাল চলন আচরণ অভ্যাস দুনিয়াদারি কাজকর্ম পেশা কোথাও ফুটে উঠে না যে আখেরাত একটা আছে। বরং বুঝা যায় এরা দুনিয়ার জন্যেই সৃষ্টি হয়েছে দুনিয়াতে চিরস্থায়ী থাকবে আমি কি বুঝাতে পেরেছি এমন লোক মনে হয় ময়মন সিংয়ে নাই আর কি এই ত্রিশালে মনে হয় নাই বলেনটা কি হ্যাঁ বহুত আছে বন্ধে গেল আল্লাহ রাবুল আলমিন সতর্ক করে দিলেন যারা কেবল কেবল দুনিয়া 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 চাল চলন আচার আর অনুষ্ঠান কেবল দুনিয়া দুনিয়া দুনিয়াই চায় আল্লাহ বললেন আখেরাতে তাদের জন্যে কিছুই নাই আখরাতে যার কিছুই নাই তার মানে হাসানা অবশ্যই অবশ্যই নাই رب العالمین এক নাম্বার আয়াত সূরাতুল বাকরা 201 নাম্বার আয়াতে আরেক দল মানুষের পরিচয় করালেন رب العالمین বললেন শোনো ওয়া মিনহুম ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ-দুনিয়া ওয়াফিল আ ফেরতি হাসানাত ওয়াফেনা আদাব কার কথা জুড়ে বলেন না কার এটা একটি দোয়া ও কে শিখিয়েছেন জুড়ে বলেন না কে শিখিয়েছে আবলা তালা প্রশংসা করলেন মানুষদের মধ্যে أي شكل من أشد جرب لربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহ তালা বললেন প্রশংসা করলেন ওই সকল মানুষদের জ্বালা বলে রব্বুল আলামিন ও আমাদের রব ও আমাদের রব আমাদেরকে দাও পৃথিবীতে হাসানা পৃথিবীতে আমাদেরকে পৃথিবীতে হাসানা দাও আমাদেরকে আখেরাতেও হাসানা দিও আর আগুনের আজাব থেকে বাঁচায়া দাও বিশ্বাস করেন আমি মাঝে মাঝে আজকে উঠি যখন দেখি আমাদের আলে মোলামা আমাদের সমাজ আমাদের দিনদারি আমাদের মুসলমানদের অবস্থা কারণ আমাদের মুসলমানদের সমাজে বিশাল একদল মুসলমান আছে যারা মনে করে দুনিয়া আমাদের জন্যে না দুনিয়া চুর ডাকাত ডাকাতদের দিয়ে দিলাম আমি কি ভুল করতেছি সত্য না মিথ্যা তাহলে আরো আসতে কন সত্য দুই দিন পরে কয়েন সত্য লজ্জা লাগে বিশ্বাস করেন এই যে পৃথিবীটা এই পৃথিবী আব্বাহ আল্লাহ তালা কাদের জন্য সৃষ্টি করেছেন আজ আপনি আমি যিনি আল্লাহ তালাকে বিশ্বাস করি জেনে রাখা উচিত পৃথিবীটা আমাদের জন্য পৃথিবীটা কাদের জন্যে শুনে এই কথা আমি বললে হবে না করান থেকে দলিল লাগবে আল্লাহ রাবুল আল করিমে নিজেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যাতে করে এই বিভ্রান্তি কোনো মুসলমানকে স্পর্শ না করে মুসলমান যাতে দুনিয়া ভুলে না যায় মুসলমান দুনিয়াটা ভুলবে না দুনিয়াতে হাসানা চাইবে কারা মুসলমানরা কারা জোরে বলেন কারা ইমানদার মুসলমান দুনিয়াতে হাসানা চাইবে আখেরাতেও হাসানা চাইবে আগুনের আজাব থেকে ক্ষমা চাইবে কার কাছে আর আগুনের আজাব থেকে বাঁচার জন্য দুনিয়ার আখেরাতের হাসানা লাগবে খুবই স্পষ্ট যে ব্যক্তি দুনিয়ায় হাসানা পেল না আখেরাতের হাসানাও সে পাবে না আগুনের আজাব থেকে বাঁচার কোনো সুযোগ সুযোগ কিন্তু আজ আমরা অনেক মুসলমান দুনিয়াকে ভুলে যাই মনে করি চুর আর ডাকাত ঘুষকুর সুৎকুর এরাই দুনিয়া নিয়ে বাট পারি আর চুরি আর চামারি করবে আমরা কেবল পিছনে থাকবো না রব্বুল আলমিন করিমে সূরাতুল আম্বিয়াতে স্পষ্ট করে বলেছেন কয়বল কোরআন আল কারিমের কথা হিসেবেই না কারণ আপনারা সবাই জানেন জানা উচিত এই কোরআন আল কারিম মুহাম্মদ রাসূলুল্লাহ জরে বলে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার আগে আল্লাহ তাআলা ঈসা ইবনু মারিয়ামকে রসুল করে পাঠিয়েছিলেন চিনেন তো ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে রসুল করে পাঠালেন তার উপরে নাজিল করেছিলেন ইনজিল তার আগে মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন রসুল করে পাঠিয়েছিলেন তার উপরে নাজিল করেছিলেন তাওরাত নাম কি জোরে বলেন নাম কি তাওরাত তার আগে রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম তার উপরে নাজিল করেছিলেন যাবুর নাম কি যাবুর তাওরাত انجিল এবং কোরআন রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়াতে বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون كار كوتا جوري بولين كار جرى حفيظ جرى علم قد وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِمْ বাড়ি অন্যল আরোদয়ারি তোহ এই বাদে রব্বুল আলমিন বললেন ও কোরআনের পাঠক ও বিশ্ব নবীর উন্মত ও মানবার দানবেরা ভালো করে শুনে নাও কোরআনে নাজিল করেছি তবে কথাটা জাবুর কিতাবে ছিল কোন কিতাবে কোন কিতাবে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ কাতাবে না, আমি আল্লাহ লিখে দিয়েছিলাম ফিজ্জাবুরিব জাবুর কিতাবে মিম্বাদি কিরি আমি আল্লাহ তাআলা উপদেশ বর্ণনার পরে আল্লা আরদা এই যে পৃথিবী ইয়ারি সুহা পৃথিবীটাই হলো মিরাস পৃথিবীটা কি মিরাস বুঝেন তো বাবা উত্তরাধিকার মিরাস মানে উত্তরাধিকার বাবা বেঁচে নাই মা বেঁচে নাই বাবার পরিত্যক্ত সম্পত্তি বিনা পয়সায় সন্তান হওয়ার কারণে পেয়ে যায় এর নাম এর নাম মিরাজ এর নাম উত্তরাধিকার বিনামূল্যে যা পাওয়া যায় তার নাম রব্বুল রবাহিন বললেন এই যে পৃথিবী পৃথিবীটা হলো মিরাস কাদের জন্যে বাদি আল্লাহর বান্দা আসুন আল্লাহ যারা উপযুক্ত আল্লাহর বান্দা তাদের পৃথিবীটাই মিরাস কার কথা জোরে বলেন কার এই পৃথিবী আল্লাহর বান্দা যারা উপযুক্ত তাদের জন্যে মিরাস করে দিয়ে দিয়েছেন সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় হাসানা অর্জন করতে হবে না হবে না বলেন হবে না হবে না আর আজকে অধিকাংশ মুসলমান এইদিকে পিচায়া তাই প্রথম জায়গায় পিচায়া দ্বিতীয় তৃতীয় সব জায়গায় পিচায়া আমি কি বুঝাতে পেরেছি তার মানে এই আয়াত সুস্পষ্ট দুনিয়ায় যদি হাসানা হয় আখেরাতেও হাসানা হবে তাইলেই আগুনের আজাব থেকে জাহান নাম থেকে বাঁচা যাবে আর যদি দুনিয়ায় হাসানা না হয় আখেরাতের হাসানা পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা না এই আয়াত স্পষ্ট করে দেয় আর আখেরাতের হাসানাও হবে না আগুনের আজাদ থেকে বাঁচাও তাই আমরা অন্তত সবাই একটা বিষয়ে বুঝলাম আমাদেরকে থেকে বাঁচতে হবে 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 ঠিক না সবাই জাহান নাম থেকে বাঁচতে চাই না চাই না কে কে চাই আল্লাহকে হাতটা তুলে দেখার বলেন হে আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের আজাদ থেকে মুক্তি দাও বলে না আমিন হাত নামান আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই আর এই জন্য আখেরাতে হাসানা লাগবে দুনিয়াতেও হাসানা লাগবে না লাগবে না আমরা এক কথায় এবার প্রশ্ন করলাম আমরা দুনিয়ার হাসানা চাই আখেরাতের হাসানা চাই পাইব কেমনে কেমনে পাইব এই কথার জবাব এই প্রশ্নের জবাব একটাই এর নাম এর নাম জুড়ে বলেন না যতদিন যত মুহূর্ত ব্যক্তি কোরআন কে আঁকড়ে ধরবে হাসানা তার পায়েসে তার পায়েসে চুমু খাবে ঠিক না বে আরে ভাই কথাটা বিশ্বাস হয় না হয় না আল কেরিফ আল কোরআন কে যারা আঁকড়ে ধরবে দুনিয়া তার পায়ে চুমু খাবে হাসানা তার কাছে ধরা দেবে কোরআন কে আঁকড়ে ধরতে পারে না কখনো হাসানা সে পাবে পাবে আজকে মুসলিম বিশ্ব ধ্বংসের দ্বার প্রান্তে কারণ একটাই কারণ নামে মুসলমান কাজে মুসলমান ওই যে আমার আগে সাকাওয়াত ভাই বলতেছিলেন তার অভিজ্ঞতা তিনি মানে প্রিন্সিপাল ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন তিনি বলতেছিলেন নকল নকল হয় শিক্ষায় এই সব বিশ্বাস করে যত অন্যায় যত পাপ যত পাপাচার যত দুর্নীতি সব কিছুর মূল একটা কারণ কারণ কর আন সাথে কর আন সাথে কর আন শিক্ষায় কর আন জীবনে কর আন ঘরে কর আন ব্যাংকে যেখানে আছে যতটুকুন কোরআন যেখানে আছে সেখানেই হাসানা আছে না নাই সুখ আছে না নাই সমৃদ্ধি আছে না নাই তাই বন্দীগন এই জাতিকে আবার যদি হাসানা পেতে হয় যেমন আমাদের অতীতরা আমাদের আসলাফরা, আমাদের আইম্মারা আমাদের মুস্তাহিদরা শুধু তাই না যেমন সিম্পল একটা উদাহরণ দেই আমাদের আজকের সভাপতি বয়স তার কত গন্ত প্রায় একশো একশো বছর একশো বছরের কাছাকাছি এসেও এই মানুষটা কর্মক্ষম সুন্দর ফুটফুটে চেহারা বলেন না আলহামদুলিল্লাহ আমি তো বলি এর কারণ কেবল কর আর ঠিক নেই হুজুর আপনারা কি সত্য বলতেছেন বুঝা বলতেছেন কে কে বুঝে বলতেছেন হাতটা দেখান দেখি আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন বন্দেগান আল কোরআন এমন এক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লামের উপরে নাজিল করলেন ওই যুগটা ছিল অন্ধকার যুগ ওই যুগটা ছিল ঠিক না বেটিক মানুষ অমানুষ ছিল অন্ধকার আচ্ছন্ন করে ফেলেছিল তাদের বিশ্বাস তাদের পরিবার তাদের জীবন তাদের সমাজ তাদের জাতি আর রাষ্ট্রকে আর কোরআনের লাইট দিয়ে বিশ্বনবী সকল অন্ধকার বিদরিত করে দিলে সাড়ে চোদ্দশো বছর আগে যে কোরআন অন্ধকার যুগকে সোনালি যুগ বানাতে পেরেছে আজকের কোরআন আল আমাদের কাছে যা আছে তাও আমাদেরকে আমাদেরকে সোনার মানুষ বানাতে পারে না পারে না বলেন পারে না পারে না আপনারা হয়তো তখন প্রশ্ন করবেন আচ্ছা হুজুর বুঝলাম কোরআন আমাদেরকে সোনার মানুষ বানাবে তবে আপনি কি ভুলে গেছেন আমরা তো ডিজিটাল যুগে আমরা কোন যুগে জুড়ে বলেন কোন যুগে আপনারা কি দুপুরে খান নাই না শীতে গলা এক্কেবারে বইসা গেছে আমাদের মতো তো আর প্রেসার নাই হ্যাঁ একটু আওয়াজটা জুড়ে বলেন আমরা কোন যুগে আছি আমরা বাংলাদেশ আমাদের সরকার আমাদের সরকার উন্নয়ন অগ্রগতি চাচ্ছে দেশটাকে ডিজিটাইজ করতে ডিজিটাল করতে হ্যাঁ আমরাও সমর্থন করি না করি না বলেন করি না করি না আমরাও সমর্থন করি তবে আমাদের কেবল তিন কান কথা আছে কয়েক আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ সরকারেও বলি আপনাদেরকেও বলি নিজেকেও বলি রাজি আছেন ইনশাল্লাহ শুনতে রাজি আসেন না শুনে যাবেন না তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দিন বলেন আমরা ডিজিটাল সমর্থন করি তবে তিনটা কথা এক নাম্বার কথা হলো প্রথম কোরআনে আয়াত যে পড়েছি আল্লাহর কালাম আল্লাহ বলেছেন কেবল দুনিয়া 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 করোনা আখেরাতটাও সামনে সামনে রেখো কারণ সব জায়গায় যখন কেবল দুনিয়া 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 তখন দুনিয়াদার তৈরি হয় মানুষ তৈরি হয় কারণ দুনিয়াদার তো সেই যে একটা বালিশের দাম কয় কয় হাজার টাকা কি আপনারা শোনেন নাই একটা বালিশের দাম কত না না একটা বালিশের দাম সাত হাজার একটা পর্দার দাম হলো প্রায় ছিয়াশি হাজার আমি কি ভুল কইছি। আরে ভাই ঠিক না ঠিক কেবল দুনিয়া 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 করলে এমন এমন ডাকাত তৈরি হবে কি তৈরি হবে মানুষ হবে না তৈরি হবে কি জুড়ে বলেন কি তৈরি হবে আমাদের প্রথম কথা হল ভালো করে বুঝবেন আজকে যারা আমরা এখানে প্যান্ডেলের নিচে আমরা যারা উপস্থিত আমাদের প্রত্যেকের দাদা আপর দাদা পৃথিবীতে এক সময় ছিলেন না ছিলেন না কিন্তু এখন অনেকের দাদা পরে দাদা আমার মতো অনেকের হয়তো বাবাও নাই আছে না নাই অনেকের বাবাও নাই অনেকের হয়তো মাও নাই আমরাও একদিন থাকবো না এই পৃথিবীতে কেউ চেরস্তায়ী না সবাইকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে না হবে না যত বড় নেতা যত বড় শাসক যত বড় ক্ষমতা দর মরতে হবে না হবে না বেঁচে আছে কেউ বলতে গেলে অনেক লম্বা কথা ওইদিকে গেলাম না সুতরাং ক্ষমতা চিরস্থায়ী হয় না সম্পদ সম্পদ দিয়ে পৃথিবীতে চিরস্থায়ী হওয়া যায় না জনবল ধনবল দিয়ে পৃথিবীতে মৃত্যু আটকানো যায় না এই পৃথিবীতে নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরকালে যেতে হবে না হবে না হবে না হবে না তাই আমরা প্রথম এই কথাটা বলি কেবল দুনিয়া দুনিয়া করো না আখ রাতটাও দেখো তাইলে মানুষ হবে কি হবে আর নাইলে হবে ডাকাত নাইলে হবে চুল নাইলে হবে ডাকাত নাইলে হবে কারণ বঙ্গবন্ধু আফসুস করে বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি আমি পাইলাম আমি পাইলাম বঙ্গবন্ধু এখন বেঁচে থাকলে কি বলতেন আল্লাহ ভালো তিনি কেবল বলছিলেন সাত কোটি বাঙালি সাত কোটি কম্বল আনলাম আমারটা গেল কই চুরের গোষ্ঠী খায় পালাইলো আর এখন একটা বালিশের দাম এত টাকা একটা পর্দার দাম এত টাকা তিনি কি বলতেন আমি খুঁজে পাই না এটা কেবল গল্প নয় এটা আমাদের শিক্ষার জন্য ঠিক না বে তাই সরকারকে জনগণকে শিক্ষিতকে অশিক্ষিতকে মানুষকে বলতে চাই প্রথম কথা কেবল দুনিয়া দুনিয়া করুনা বন্ধু দুনিয়ার সাথে আখেরাতের চিন্তাও আখেরাতের চিন্তাও দুই নম্বর বলতে চাই দুনিয়ায় সফলতা যদি পেতে চাও সবাই চায় দুনিয়ায় সফলতা ঠিক না সবাই দুনিয়ায় সফলতা চায় সুখ চায় শান্তি চায় আরাম চায় আয়েস চায় চাই না সবাই চাই সুখ সবাই চায় শান্তি সবাই চায় আরাম আর এ আরাম আয়েস আর আনন্দ দুনিয়ায় এমন পেতে চাই যাতে আখেরাতের আরামও নিশ্চিত হয় ঠিক শুধু দুনিয়া চাই না আখেরাতের আরামও চাই কারণ আখেরাতের আরাম দুনিয়ার আরাম দুইটা একত্রে পেলে জাহান নাম থেকে বেঁচে যাওয়া যাবে আর তাই চূড়ান্ত সফলতা জাহান নাম থেকে মুক্তি কারণ আল্লাহ নিজেই রব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট করে ঘোষণা করেছেন ফমন জোহানজেহা নিন্নারি ওয়াও দফেলাল জান্নাতফাখাদ ফাজ রবুর আরমিন বললেন জহান্নাম থেকে যে কোনোভাবে বেঁচে গেল আগুনের রাজাব থেকে যে বেঁচে গেল তাইলেই সে যাবে জান্নাতে কোথায় কোথায় যাবে আর আগুনের আজাদ থেকে বাঁচতে পারলে জান্নাতে যাইতে পারাটাই হলো চূড়ান্ত সফলতা চূড়ান্ত সফলতা আমরা সবাই চাই না চাই না বলেন চাই না চাই না আমরা আমাদের জন্য চাই ছেলে মেয়ের জন্য চাই বাবা মার জন্য চাই বংশধরের জন্য চাই সবার জন্য চূড়ান্ত সফলতা আগুন থেকে জাহান নাম থেকে মুক্তি এটা আমরা সবার জন্য চাই তাই সরকারকেও বলি জনগণকেও বলি পাবলিককেও বলি এমন কাজ করোনা যে কাজে আগুনে যেতে হয় যে কানে কাজে যেতে হয় এমন কাজ করো না যে কাজে দুনিয়ায় বেঁচে থাকতেই জাহান নামের শাস্তি শুরু হয়ে যায় এমনটা বন্ধু করো আমি কি বুঝাতে পেরেছি তিন নাম্বার বলতে চাই সত্যি যদি হাসানা দুনিয়ার পেতে চাও আখেরাতের পেতে চাও প্রশ্ন করো কিভাবে পাবো উত্তর হলো ধরো একটি কিতাব এর নাম বলেন এর নাম এর নাম আল কোরআন আকরে ধর আল কোরআন পড়ব আল কোরআন বুঝো আল কোরআন আমল করো যদি কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন আমল করো তাইলেই হাসানা হবে দুনিয়ায় হাসানা হবে আখেরাতে ঠিক না বেটিক আরে ভাই ঠিক না বেটিক এই তিনটা কথার সবটা আমরা বুঝলাম তবে এক জায়গায় আটকে গেলাম এটা হলো আমরা ডিজিটাল যুগে কোন যুগে জুড়ে বলেন কোন যুগে আমরা সবাই ডিজিটাল যুগে এখন অনেক শিক্ষিত লোকজন কয় আচ্ছা ডিজিটাল যুগেও কি কোরআন চলে আছে না নাই শুধু তাই না আপনারা হয়তো দেখেন না আমরা যারা রাজধানীতে থাকি ঢাকা শহরে কত জাতের পাগল আছে আছে না পাগল কইলাম কি পাগল পাগল অনেক পাগল আছে কয় না কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে আসছিল ওই যুগের জন্যে আমরা ডিজিটাইজড আমরা ডিজিটাল আমাদের যুগে কি চলে প্রশ্ন করে আমাদেরকে ভাবটা এমন ঘাটটা বাঁকা কইরা কয় তার মানে আমরা যারা হুজুর কোরআন পড়েছি কয় আমরা নাকি কাটের তৈরি এরা কর্তা আপনাদের ময়মন এমন কেউ নাই আর কি বুঝছেন না কিন্তু ঢাকায় আছে কয় কোরআন পরে ওই মেড ইন উডরা কাত মৌলভীরা আরে কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে এসেছিল আজকের ডিজিটাল যুগে কি লাগে তাইলে ওই পাগলের একটা উত্তর আমরা শুনব রাজি আছে ওই পাগল রে শোনাতে চাই হার হা আমরাও নিজের কনফিডেন্ট লেভেলটা সর্বোচ্চ নেয়ার জন্যে আত্মবিশ্বাসটা সবার উপরে নেওয়ার জন্য আমরাও শুনতে চাইনা না। বলেন চাইনা চাইনা না বন্ধুগান আজ আমরা ডিজিটাল যুগে দেখুন বাংলাদেশে সরকার চাচ্ছে দেশটাকে ডিজিটাল করবে আমরাও সহযোগিতা করছি এই যে ডিসেম্বর মাস গেল ডিসেম্বরের বারো তারিখে ডিজিটাল বাংলাদেশ দিবস গেছে কি দিবস ডিজিটাল বাংলাদেশ দিবস হা আমরা ডিজিটালের পক্ষে তবে হা কোরআন ডিজিটাল যুগেও দরকার দরকার বলেন আসে না নাই বলেন আসে না কর ডিজিটাল যুগেও দরকার আছে কারণ বন্ধু তুমি যে ডিজিটাল ডুগে তুমি যে ডিজিটাল সময়ে ডিজিটাইজড হয়ে ঘাড় বাঁকা করে ক ক্লাস এইট পর্যন্ত কোরআন শিক্ষা লাগবে না বান্দর তুমি শুনো তোমার ডিজিটাল কোরআনের পায়ের কাছেও যেতে পারে পারে একটা দলিল আল কোরআন আল করিমের উনিশ নাম্বার পারা সাতাইশ নাম্বার সোরা সোরাতুন নাম্ল সোরাতুন আর নাম্ল নামলুন মানে আর নামলুন মানে পিপরা পিপিলিকা পিপরা বুঝেন তো নাকি এই যে পিপিলিকা পিপরার নামে সাতাইশ নাম্বার সোরা কে নাজিল করেছেন যদি বলেন কে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আজকের ডিজিটাল যুগে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাইজ শিক্ষিত যে ঘর বাঁকা করে প্রশ্ন করে আজকের যুগেও কোরআন কি চলে ওই দুষ্টকে ওই বান্দরকে কোরআন বলে শোনো উনিশ পাড়া সাতাইশ নাম্বার সোরা সোরা তো পিপিলিকা পিপরা নামে সোরা ওই সোরাতে রব্বুল আলমিন আজকে থেকে হাজার হাজার বছর আগের হাজার হাজার বছর আগের একটা গল্প শুনিয়েছেন কে জুড়ে বলেন না কে কার কথা জুড়ে বলেন কার শুনেন আজকে যিনি ডিজিটাল ডিজিটাল করেন কোরআন কে শিখতে চান না বলেন কোরআন ডিজিটাল যুগে লাগে না বলেন না বিল্লাহ চিৎকার করে বলেন বিল্লাহ তাকে বলতে চাই তুমি শিখেছ পৃথিবীতে পাথরের যুগ ছিল তুমি শিখেছ পৃথিবীতে মানুষ গুহায় থাকতো এই তো শিখেছ নাকি বলেন ঠিক না বন্ধু তুমি ডিজিটাল তোমার শিক্ষার দৌড় হাজার বছর আগে হাজার বছর আগে পাথরের যুগে তোমার শিক্ষার দৌড় হাজার বছর আগে মানুষ কাপড় পড়তে পারতো না জানতো না বলে তোমার শিক্ষার দৌড় হাজার বছর আগে মানুষ বিজ্ঞানের চিন্তাই করতে পারত না পাতর ঘষায়া আগুন জ্বালাতো এই তো তুমি শিখেছ ঠিক না আমি বলি তোমার শিক্ষাতাই শিক্ষাটাই পাথর তোমার শিক্ষাতাই শিক্ষাটাই ব্যর্থতার কারণ কারণ কোরআন বলেছে হাজার হাজার বছর আগে এমন সময় ছিল তুমি ডিজিটাল ডিজিটাল করে এর পায়ের কাছেও যেতে যেতে পারো নাই পারবেও না বলেন না সুবহার শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ শুনেন এই জন্য কোরান আমাদেরকে শিখায় সব ব্যাপারে চূড়ান্ত জ্ঞান কোরান শিখায় যে কোরান শিখে সে জানে তার পূর্বপুরুষ এই পৃথিবীতে ন্যাংটা ছিল না কাপড় নিয়ে এসেছে আর এই পৃথিবীতে জান্নাতের শিল্প কাপড় পরেই আপনার আমার মা বাবা আদাম আর হাওয়া পৃথিবীতে এসেছেন চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ কোরআন যে পড়ে কোরআন যে শিখে সে জানে তার পূর্বপুরুষ বানর তো নয় অবশ্যই বানর ছিল না তবে কোরআন বলেছে কিছু দুষ্ট মানুষ যারা আল্লাহর আদেশ মানে নাই নবীর শিক্ষা পালন করে নাই শাস্তি হিসেবে আল্লাহ তালা কিছু মানুষকে বানর বানিয়েছিলেন ঠিক না চিৎকার করে বলেন ঠিক না তাই তুমি ডিজিটাল ডিজিটাল করে চিৎকার করো মিয়া তোমার পূর্বপুরুষ নাকি বান্দর ছিল আমার পূর্বপুরুষ কোরআন যে শিখে কোরআন যে শিখায় কোরআন যে পড়ে সে জানে তার পূর্বপুরুষ বান্দর ছিল চিৎকার করে বলেন বানর ছিল কি ছিল কি ছিল নাম কি জোরে বলেন নাম কি আমাদের পূর্বপুরুষ আমাদের আতি পিতা আমাদের আসল বাবা আদম আলাইহিস হিসালাম আমাদের আসল মা হাওয়া আলাই হাসালাম এই পৃথিবীতে জান্নাতের শিল্প কাপড় পরে পৃথিবীতে এসেছেন ঠিক না বেটিক বলেন ঠিক না বেটিক তুমি মিয়া গার বাঁকা কইরা ক কোরআন লাগেনি ক আমরা ডিজিটাল ক্লাসে পর্যন্ত কোরান শিখাবা না তেলে তো চুর বানাবা ডাকাত বানাবা ঠিক না বেটিক আরে ভাই ঠিক না বেটিক শুনেন বাংলাদেশে দুই হাজার আট অস্বাভাবিক একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছিল ঠিক না জানেন তো কয় বছর ছিল মিস্টার ফকরুদ্দিন আর মিস্টার মইন উদ্দিন এই দুই উদ্দিন মিলে লম্বা তত্ত্বাবধায়ক সরকার তখন ওরা তাদের একজন ছিল মেজর জেনারেল মতিন চিটং এর লোক ওই ভদ্রলোক দুর্নীতি গুরুতর অপরাধ দমন বিষয়ক একটা কমিটি করেছিল তখন তারা বলেছিল বাংলাদেশে যত ঘুষকুর, যত সুতকুর যত ডাকাত নিজেরা নিজেদের ঘোষণা দিয়া যদি কিছু জরিমানা দেও মাফ করে দেব ট্রুথ কমিশন তখন বাংলাদেশের বাংলাদেশে লাইন লাগছিল চুরের লাইন কিসের লাইন রাগ করতেছেন। আরে ভাই রাগ করতেছেন ডাকাতের লাইন চুরের লাইন ওখানে সবাই ছিল দুনিয়াদার, কে যারা বিশ্বাস করে এমন একজন তবে তবে আমাদের মতো দাঁড়িয়ার টুপি আর পাঞ্জাবিওয়ালা একজন কুলাঙ্গার ছিল একজন মাদ্রাসা পড়োয়া কুলাঙ্গার ছিল আমি আর তার নামটা দুঃখে বলতে চাই না 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 দরকার নাই আপনাদের এলাকায় আসা যাওয়া করে ওই সুলাকিয়া দখল করছে বুঝছেন তো বিশ্বাস করে কেন কেন নৈতিকতার অদপতন কেন চুরের সংখ্যা বেশি কেন ডাকাতের সংখ্যা বেশি কেন রবীন্দ্রনাথের কবিতা ওই যে সাকাওয়াত ভাই পড়ল রবীন্দ্রনাথ বলেছে দুনিয়াতে হায় বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রাজা বলছে আর কাজ বলছে কাঙ্গালের ধন চুরি করে আমি যদি ওই লম্বা দাড়িওয়ালা দাঁড়িয়ার মুস এক হয়ে গেছে এই 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 রবীন্দ্রনাথকে পাইতাম আমি প্রশ্ন করতাম মিস্টার ঠাকুর যে চুর চুরি নামক ক্রিয়া যার দ্বারা হয় তার নাম রাজা হয় কেমনে কি আমি কি বুঝাইতে পারছি কারণ একটা কারণ আছে তিনিও ওই দলের ওই দলের ছিলেন কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ গড়ে তুলেছিলেন যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় না করা হয় মুসলমানের বাচ্চা উচ্চ শিক্ষিত হবে এটা তিনি চান বলেছেন সাত কোটি বাঙালির হে বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করনি তিনি আমাদেরকে মানুষ বলতেন না তাই তিনি ওই দলে ছিলেন ভাবটা রাজা আসলে আসলে আসতে কইলেন আসলে কি আসলে যদি বাংলাদেশে চোর আর ডাকাতের সংখ্যা কমাতে হয় যদি দেশে ভালো মানুষের সংখ্যা বাড়াতে হয় জাতীয় সঙ্গীতের সোনার বাংলা সত্য সোনার বাংলা বানাতে হয় সোনার মানুষ লাগবে না লাগবে না চোরার ডাকাত চোরার ডাকাত দিয়া সোনার বাংলা হবে না আর সোনার বাংলা গড়ার জন্য সোনার কিতাব লাগবে এর নাম জুড়ে বলেন এর নাম আরো জুড়ে বলেন এর নাম আমরা বলছিলাম কোরআন যারা শিখে কোরআন যারা শিখায় চর্চা যারা করে কোরআনে যারা বিশ্বাস করে যারা আমল করে তারা সোনার মানুষ দুনিয়াতে হাসানা পায় আখেরাতেও হাসানা পাবে ঠিক না বিদিক আর যার পরায় কর যার আমলে আছে আগুন তাকে ছুইতে পারবে ছুঁইতে পারবে তবে ডিজিটাল যুগে এসে ডিজিটাল ছেলে পেলে ডিজিটাল শিক্ষিতরা যখন বলে ডিজিটাল যুগেও কোরআন চলে কিনা একটা উদাহরণ কয়টা হাজার হাজার আছে আমরা একটা আজকে শিখব রাজি আছে রাজি আছে কোরআন আল কেরিফ পারা ২৭ নাম্বার সোরা আন্নাম বা পিপিলিকা নামে সোরা ওই সোরাতে রব্বুল আলমিন আমাদের একজন নবী সুলাইমান নাম কি নবীর নাম দাউদ আলী ইসালামের পুত্র নাম কি জুড়ে বলেন নাম কি সারাটা পৃথিবী রাজত্ব করেছেন নাম হল সুলাইমান আলী ইসালাম আজকে থেকে হাজার হাজার বছর হাজার হাজার শত বছর না কত বছর হাজার হাজার বছর আগে তুমি যে শিক্ষিত তুমি তুমি যে ডিজিটাল বলো কোরআন ওই যুগে ছিল এখন লাগবে না শুনো শুনো শত বছর আগে নয় হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে আল্লাহর একজন নবী তার বাবাও ছিলেন নবী নবীর পুত্র নবী সারাটা পৃথিবী রাজত্ব করেছেন তার নাম হলো রাজত্ব করেছেন তার রাজত্বে সব প্রাণীর ভাষা তিনি বুঝতেন কেন আল্লাহ চিৎকার করে বলেন না নাসুবাহ আল্লাহ তুমি শিক্ষিত ডিজিটাল কয়টা ভাষা বুঝো কয়টা ভাষায় কথা বলতে পারো একটু লাল চা খাওয়ানো যায় না সুলাইমান আলী তার পরিষদে হুদ নামে একটা পাখি ছিল যে পাখি তার ডাক পিয়নের কাজ করত কিসের কাজ কিসের কাজ ডাক পিয়নের কাজ ওই হুদ পাখি সাবা রাজ্যের খবর দিল সুলাইমান চিৎকার করে বলেন হুদুদ হাকিব সুলাইমান সালামকে রানী বিলকিসের রাজত্বের কথা বলল রাজত্বের সংবাদ দিল অনেক লম্বা গল্প আপনারা হয়তো জানেন আমি গল্পটা বলতে চাই না কেবল একটা বিষয় বলতে চাই তা হল তাহল হুদহ পাকিবাহ আলি এই সংবাদ দিল ও আল্লাহ নবী সুলাইমান আলি সালাম রানী বিলকিসের বিশাল একটা সিংহাসন আছে কর্না সুবাহ চিৎকার করে বলেন না আল্লাহ রাজত্বের খবর দিল রানীর খবর দিল রানীর বিশাল একটা সিংহাসন আছে এখন প্রত্যেক রাজারই সিংহাসনের প্রতি একটা কি আছে দুর্বলতা আছে তবে আল্লাহর নবী ওই দুর্বলতাটা ছিল ছিল না বরং আল্লাহর নবী সোলেমান আলাইহিসলাম চাইলেন প্রমাণ দেখাতে হাতে কলমে বিলকিসকে যে তার রাজত্ব কতটা ডিজিটাল ছিল কনসবাহার আল্লাহ আজকে তুমি ডিজিটাল ডিজিটাল কও মনে করো তোমার ডিজিটালের অন্তরায় কর আন তেলে শোনো তুমি আমি চোদ্দ পুরুষ মিলে কোরআনের ডিজিটালের পায়ের কাছেও যেতে কারণ তুমি আমি শিখি পাথরের যুগ তুমি আমি শিখি ছিল এই সব বান্দরের সন্তানরা বিশ্বাস করতে পারে মানুষের সন্তান আলী ইসলামের সন্তানরা তা বিশ্বাস করে হাজার হাজার বছর আগে সুলাইমান আলী ইসলাম বিলকিস চিঠি লিখলেন বিলকিস চিঠি পড়লেন তার পরিষদকে নিয়ে পরামর্শ করলেন তারপরে বিলকিস রওনা দিলেন আত্মসমর্পণ করার জন্য সুলাইমান আলাইহিস সালামের দিকে কন্যা সুবহানাল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম গ্লাস দিয়া আয়না দিয়া প্রাসাদ বানাইলেন সুবানাল্লা বাড়ি যেয়ে কইবেন আর গ্লাস চিনেন গ্লাস আয়না চিনেন আয়না 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 দিয়ে আয়না দিয়ে বিশাল প্রাসাদ বানালেন সুলাইমান আলীলাম রানী বিলকিস রয়না দিয়েছে চেক সুলাইমান আলি ইসালাম তার পরিষদ কে বললেন ঘরে যায়া মিলায়া দেখবেন সোরাতু আন্নাম ২৭ নাম্বার সোরার আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নাম্বার আয়াত আলি সালাম তার পরিষদ কে বললেন কলাইয়া আই হাল মালাউ আইউ তিনি বহার শহা অদবেলা আইিয়া তুনি মুসলিমি। সুলেমান আলসলাম বললেন, ওয়ামার পরিষদ, ওয়ামার মন্ত্রী, ওয়ামার পরিষদ, আমার মন্ত্রিবর্গ পরিষদ বর্গ কে আস, রানি বিল্কিস আত্মসমর্পন করে। আমার কাছে পৌঁছানোর আগে তার বিশাল সিংহাসনটা নিয়ে আসতে পারো নিজের জন্য বিলকিসকে আশ্চর্যান্বিত করে দিতে কতটা ডিজিটাল সুলাইমান আলী সালামের শাসন ছিল তা দেখানোর জন্যে আজকে তুমি ডিজিটাল ডিজিটাল কইয়া কোরআন শিখতে চাও না শিখাইতে চাও না কম্বাক তোমার শিক্ষার জন্যে কন সুবাহান আল্লাহ চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ সুলাইমান আলী সালাম তার পরিষদ কে বললেন কে আস এমন বিশাল সিংহাসনটা বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করে পৌঁছানোর আগে নিয়ে আসবে আল্লাহ তাআলা বললেন 39 নাম্বার আয়াত কাল ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক বললেন একজন জিন বলল জিন শুনছেন তো জিন বিশ্বাস করেন জিন জিন আসে না নাই আসে না নাই আমাদের মাহফিলে জিন আর থাকতেও পারে নাও পারে তবে এই যে এই আমাদের নুরুল ইসলাম হুজুর এদের মতো আলেমদের কাছে জিনরা পড়তে আসে কারণ জিনরা এই পৃথিবীতে সেকেন্ড ক্লাস নাগরিক এক নাম্বার কারা আমরা এক নাম্বার কারা চিৎকার করে জিন্দের শরীরে দানা আছে আমাদের মতো দুই পা দুই হাত দুই কান আছে আবার ডানাও আছে পায়েও চলতে পারে

অভিজ্ঞতা সম্পন্ন জিন বলল যার দানা আছে শক্তি আছে উড়ে যেতে পারে কন্যা বলল আলাইহিস সালাম আমি ওই বিশাল সিংহাসনটা আমি জাপটে ধরে দানা দিয়া উড়ে উড়ে নিয়ে আসবো তবে একটা দিন লাগবে অফিস টাইম লাগবে বলল কাবলা আন তাক উম মাকাবি আপনি আপনার রাজদরবারের কার্যক্রম শেষ করে উঠে দাঁড়ানোর আগে তার মানে একটা অফিস টাইম লাগবে ছয় ঘন্টা আধ ঘন্টা দশ ঘন্টা রাজার অফিস টাইম কন্যা সুবহানাবা জিন বলল এবার আল্লাহ রবলা আহ বললেন রবুল আলমিন কেমন পর্যন্ত সকল মানবার দানহকে জানিয়ে দিলেন রবুল আল আমিন বললেন আল্লাহ আলাহ বললেন অ লালাজি আইন দাঙো আইল মোমিনাল কিতাব বল্ মাহ আকবর জি রে ব্রহ্মহ আকবর অম্ল আকবার আল্লাহ বললেন বল্লভ কালা বল্লভ আল্লাহ মিনাল কিতাব একজন মানুষ যার কাছে কিতাবের জ্ঞান ছিল কিতাবের জ্ঞান ক সুবাহান আল্লাহ চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ কিতাব মানে যদিও আরবি ভাষায় আল কিতাব মানে আল মাকতুব লিখিত বইকে কিতাব বলে শরীয়তের পরিভাষায় আকাশ থেকে নাজিল হওয়া আল্লাহর যত ওহি এগুলাকে বলে কিতাব এগুলার কি বলে যেমন কোরআনের নাম নাম রব আলমিন একবারে প্রথম আয়াতে বলেছেন পড়েন না আমার সাথে পারেন তো আপনারা পড়েন বিস্মেল্লা কার কথা তার মানে আল্লাহ বলেন এই যে কিতাব এই কিতাবে কোন সন্দেহ সন্দেহ আল কিতাব আল কিতাব তাই আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া যা ওহি তাকে আমরা শরীয়তের পরিভাষায় বলি কিতাব হা সুলেমানের উপরে নাজিল হওয়া কিতাবের জ্ঞানে দাউদ উপরে নাজিল হওয়া কিতাবের জ্ঞানে জ্ঞানী ছিল এমন একজন মানুষ বলল কে বলল কি বললো শুনেন, দুনিয়ার সব ডিজিটালদের শোনা উচিত কি বললো مانوش بلو انا اتيك بي قبل ان يرتد اليك طرفك الله اكبر جتكار الله اكبر كتاب جانا سيب امانك جن مانوش بلوب امين ني اشبو هزار مائل دور হাজার কারণ ফিলিস্তিনে ছিলেন সুলাইমান প্রায় হাজার মাইল দূরে হলো হাজার মাইল ইয়ামানের বলল হাজার মাইল দূর থেকে বিশাল সিংহাসনটা আমি আপনার কাছে নিয়ে আসব আপনার চুকের পলক উপর থেকে নিচে পড়ার আগে সুবান আল্লাহ আরো আসতে কর চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ আকাশ পর্যন্ত যাতে পৌঁছে চিৎকার করে বলেন আল্লাহ পৃথিবীর তাবত শিখাচ্ছেন শুনো কোরআনের কোরআনের বক্তব্য আল্লাহ তাআলা দিচ্ছেন হাজার হাজার বছর আগে সুলাইমান আলি সালামের আপন খালা তো বাই অতবা ফুফা ইবনে কেসির অনেকগুলো দলিল দিয়ে প্রমাণ করেছেন তিনি মানুষ তিনি সুলাইমান আলী ইসালামের আপন ফুফা তো অতবা আপন খালা তো তিনি বললেন আমি নিয়ে আসব বিশাল সিংহাসনটা হাজার মাইল দূর থেকে কতক্ষণে বলেন কতক্ষণে চুকের সারটার উপর থেকে নিচে পড়ার নিচে পড়ার তার মানে এক সেকেন্ডেরও অনেক কম সময়ে বিশাল সিংহাসন হাজার মাইল দূর থেকে নিয়ে আসবে কন্যা সুবাহ আমরা কি এমন ডিজিটালে যাইতে পারছি শুনেন বাংলাদেশ তো দূরের কথা শুনেন আজকের পৃথিবীতে আজকের পৃথিবীতে অন্যতম মুরল দেশ এর নাম মার্কিন যুক্তরাষ্ট্র জেনেদ মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা নাম কি আমেরিকা আমেরিকা জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নততর তার আকাশ নিয়ে গবেষণা করে চাঁদ নিয়ে মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করে মহাকাশ মহাকাশসহ এমন পৃথিবীর সাধারণ মানুষজন যে সকল বিষয়ে চিন্তা করতে পারে না এমন বিষয় নিয়ে গবেষণা করে আমেরিকার যে সংস্থা তার নাম নাসা তার নাম তার নাম চাঁদ নাসা নাসা চাঁদে তারা বাহন পাঠিয়েছে মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহে বসতি করার স্বপ্ন কি আপনারা বুঝছেন না বুঝেন না এরা এত দূর আগায়েছে কিন্তু কোরআন যা বলেছে আজ পর্যন্ত তা করতে দেখুন এটা কি একটা বস্তুকে বস্তুকে ইতার তরঙ্গে মুহূর্তে হাজার মাইল দূরে ট্রান্সফার করা স্থানান্তর করা নাসা গবেষণা করছে কিন্তু এখনো এর কুলকিনারা কুলকিনারা পায় পায় বন্ধু কোরআন যা বলেছে এখনো সেখানে নাসা পৌঁছাতে আর বাংলাদেশের বাংলাদেশের ডিজিটাল ডিজিটাল তুমি বলো ও আমি ডিজিটাল কোরআন লাগবে না তাইলে শুনো তোমার ডিজিটাল হাজারবার চেষ্টা করে কোরআনের কাছেও যেতে পারবে তাই দয়া করে কোরআন শিখো কি শিখো জোরে বলেন কি শিখবো রাজি আছেন রাজি আছেন কে কে রাজি আছেন ডিজিটাল কোরআন শিখতে বলে আল্লাহ আকবর চিৎকার করে বলে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর বন্দে হাত নামান কোরআনের পরিচয় রব্বুল আলমিন নিজেই আল পরিচয় দিতে গিয়ে ইয়াসিন সুরার সূচনায় কে বলেছেন পারেন না পারেন না আমার সাথে পড়েন পরেন বিস্মেল রাহিম হাকিম কার কথা রব্বুল আলমিন রব্বুল আলমিন কসম কে বললেন কোরআন হল বিজ্ঞানময় কিতাব বলে না সুবাহ আল্লাহ চিৎকার করে বলেন না সুবাহ আল্লাহ তাই বন্ধু আপনি যত যত বড় ডিজিটাল যত বড় ডাক্তার যত বড় ইঞ্জিনিয়ার যত বড় বিজ্ঞানী যত বড় শিক্ষিত যত বড় অর্থনীতিবিদ কোরআন শিখেন কারণ সব শিক্ষার মূল কোথায় আছে বলেন কোথায় আছে জোরে বলেন কোথায় আছে এই যে দেখুন আজকে সেন্ট্রাল শরিয়া বোর্ডের দুই জন মেহমান আমার দুই ভাই আপনাদের কাছে এসেছে আবদুল্লাহ শরীফ ভাই বক্তৃতা করেছে সাকাওয়াত ভাই করেছে পরিবারে কোরআন সমাজে কোরআন বিচারে কোরআন রাষ্ট্রে কোরআন সব জায়গায় যদি কোরআন কায়েম থাকে তাইলে দুনিয়ায় হাসানা হবে না হবে না বলেন হবে না হবে না আছে আছে করানা নাই করা আর এই পৃথিবীতে সবার জীবনে হাসানায় ভরপুর করে দেওয়ার জন্য মাদ্রাসা বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ তাই এই যে হেফসখানা এই যে মাদ্রাসা এই যে চক্রামপুর ফাজিল মাদ্রাসা এই যে হেফসখানা আপনারা আপনাদের ছেলে মেয়ে দেবেন তো ইনশাল্লা এই নিয়তে দেবেন আপনারা চাইবেন দুনিয়ার হাসানা চাইবেন আখেরাতের হাসানা তেইলে আগুনের আজাব থেকেও বাঁচা যাবে ডিজিটাল হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল তারাই যাদের জীবনে আছে কোরআন যাদের জীবনে কোরআন নাই এরা হলো চুর এরা হলো ডাকাত ঠিক না বেঠিক আরে ভাই ঠিক না বেঠিক কথাটা বলতে লজ্জা নাই দুঃখ নাই সাহস করে শক্ত করে বলা উচিত আজও বাংলাদেশে যারাই সৎ যারাই সততারাকে কোরআন তাকে তা শিখিয়েছে ঠিক না আরে ভাই ঠিক না তাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পরেও যে কোরআন শিখে সে হয় সৎ মানুষ সে হয় আসল ডিজিটাল আর যে কোরআন শিখে না অনেক সার্টিফিকেট হয়তো অর্জন করে আসলে সে সার্টিফিকেট বহন করে বটে তবে মানুষ হতে মানুষ হতে আজকের বাংলাদেশ সোনার বাংলা হওয়ার জন্যে শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত না উচিত না বলেন উচিত না উচিত না সর্বশেষ একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই আপনারা সবাই সচেতন দেখেছেন বাংলাদেশের সকল মেধা সম্পন্ন

নিজের সহপাঠীকে পিটায়া মেরেছে কারা আমি বলি ওরা মানুষ না ওরা কি নয় ওরা কি নয় বাংলাদেশে বিপরীতে দেখেন হাজার হাজার মাদ্রাসা আছে একটা উদাহরণ দেখান অথবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোরআনের সামান্য জ্ঞান অর্জন করে পড়তে গিয়েছে সে কি কাউকে পিটায় মেরেছে সে কি কাউকে কলমের খুঁচায় কলমের খুঁচায় একেবারে জীবন ধ্বংস করে দিয়েছে কারণ কোরআন তাকে তাকে মানুষ হওয়ার অনুপ্রেরণা দেয় নীতি শিখায় নৈতিকতা শিখায় বলতে আসলে যাওয়ার জায়গা নাই কোরআন ছাড়া করছাভেটিক বলেন টিকনা তাই আসুন যতদিন বেঁচে আসি কে আঁকড়ে ধরি পরিবারে কোরআন সমাজে কোরআন রাষ্ট্রে কোরআন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনকে আগায় কোরআন দিয়ে চলি কোরআনের সাথে কারো শত্রুতা আছে বলেন আছে হ্যাঁ আছে একজনের তার নাম মিস্টার ইবলিস মিস্টার সত্যনাবিতা মিস্টার ইবলিস কোরআনের সাথে শত্রুতা আছে নাইলে আমি তো বিশ্বাস করি বাংলাদেশের সরকার আমাদের সরকার আমাদের মন্ত্রীরা আমাদের এমপিরা আমাদের কলেজ শত্রুতা বিশ্ববিদ্যালয়ে করে এমন লোকের সংখ্যা নিতান্তই নিতান্তই তবে একটাই সমস্যা যথাযথভাবে শিখছে না আল কোরআন আল করিম তাই আজকের মাহফিল থেকে সবাইকে বলতে চাই আসুন কোরআন শিখি রাজি আছি ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ কোরআন শিখলে দুনিয়াতেও পাওয়া যায় আখেরাতেও আখেরাতেও পাওয়া যায় আর যারা কেবল কোরআন শিখবে না বলে মনস্ত করে হয়তো দুনিয়া পায় কিন্তু আখেরাতের কিছুই কিছুই পায় না তাই আসুন আমরা আবার আল্লাহর শিখানো দোয়াটা পড়ি পড়েন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، بوري ربنا آتنا في الدنيا حسنة وفي বলেন আমিন আল্লাহ আমিন বন্ধু খান এগারোটা পর্যন্ত প্রিন্সিপাল সাহেব বলছিলেন এগারোটা বিশই বেজে গেছে আমার মনে হয় এই ঠান্ডা উপেক্ষা করে আপনারা যারা বসে আছেন অনেক ঠান্ডা সত্যি সৈত প্রবাহ এই প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে আমরা কোরআনের সাথে পরিচিত হলাম আল্লাহ ডিজিটাল বাংলাদেশকে সত্যি ডিজিটাইজড করার জন্যে কোরআনের শিক্ষা এক নাম্বারে গ্রহণের দানের গ্রহণের দানের তৌফিক দিন বলেন আমিন আরো জুড়ে বলেন আমির যত জায়গায় শিক্ষা আগে থাকবে কোরআন রাজি আছেন আপনারা কে কে আমার সাথে আছেন বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আর ও জরেবা আল্লাহু আকবার বলেন হে আল্লাহ আমাদেরকে আমাদের সমাজকে আমাদের সরকারকে শিক্ষা হিসেবে প্রথমেই কোরআন শিক্ষার কোরআন শিক্ষার কুরআন শিক্ষার ব্যবস্থা করার তৌফিক দাও বলেন আমিন আরো জুড়ে আমিন আসসালামু আলাইকুম আরহামাকাত